নরেন্দ্র মোদীর ঢাকা সফরে সীমান্ত চুক্তির সাফল্যের পাশাপাশি বারবার উঠে আসে কানেক্টিভিটি প্রসঙ্গ। বিশেষজ্ঞরা বলছেন, এই কানেক্টিভিটি যদি অর্থনীতির চালিকা শক্তি হয় তাহলে লাভবান হবে দুই দেশই। আরো জানাচ্ছেন আব্দুল মজিদ। 6 ও 7 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর শেষে 65 দফা নতুন প্রজন্ম নয়া দিশা শিরোনামে যে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে তার বড় অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটি প্রতিষ্ঠা, ভারতের বিনিয়োগ আকর্ষণ ও ভারতে পণ্য রপ্তানি বৃদ্ধির মতো ইস্যুগুলো। দেশের অন্যতম প্রধান থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান মনে করেন, এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ভারতের $2 বিলিয়ন লাইন অফ ক্রেডিট ব্যবহার করে যোগাযোগ অবকাঠামো নির্মাণ করা গেলে বিনিয়োগ ও ব্যবসা বাড়বে। এখন প্রয়োজন অগ্রাধিকার প্রকল্পগুলো চিহ্নিত ও বাস্তবায়ন করা। ভারত যে সহায়তা করবে, যে $2 বিলিয়ন একটা লাইন অফ ক্রেডিট খোলার কথা বলা হয়েছে, এগুলোকে যদি কাজে লাগাতে পারি তো তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের বিনিয়োগ যেমন বৃদ্ধি করার একটা সুযোগ হবে, সেই জায়গাটাতেও আমরা রপ্তানি আরো বাড়াতে পারবো। ভারতের সঙ্গে কানেক্টিভিটি বা আঞ্চলিক সংযোগ দুই দেশ তো বটেই, লাভবান হবে গোটা অঞ্চলে। কানেক্টিভিটি থেকে পাওয়া মাশুল দেশকে সরাসরি সমৃদ্ধ করবে। বিভিন্ন ধরনের সারচার্জ, তারপরে ইউজার চার্জ, এগুলো আমাদের ফিক্স আপ করতে হবে। সুতরাং এখন একটা এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল এগুলো করে আমাদেরকে কিন্তু এটা বাস্তবায়নের জন্য আলাপ আলোচনা করতে হবে। কানেক্টিভিটি প্রশ্নে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যকে অভাবনীয় ও দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সিপিডির প্রধান নির্বাহী। আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা যদি চলতে পারি তাহলে আমার মনে হয় যে ঐক্যমত্যটা আমাদের আছে, এই ঐক্যমত্যটা সামনের দিকেও থাকবে। বাংলাদেশ ভারত কানেক্টিভিটি উপ আঞ্চলিক, আঞ্চলিক ও আন্ত আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত করার পরামর্শ দেন ডক্টর মুস্তাফিজ। এটাকে কিন্তু আমরা উপ আঞ্চলিক এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার একটা অংশ হিসাবেই দেখতে পারি। আব্দুল মজিদ, বৈশাখী নিউজ, ঢাকা। বিশ্ব ব্যাংক ও IMF এর মূল্যায়নে বিশ্ব